नमस्कार स्वागत 24 घंटा আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে গতকাল বিকেলে রাজন মল্লিককে গ্রেফতার করা হলো রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় তবে তিনি যেরকম জানিয়েছেন তাকে গ্রেফতার করা হয়নি তাকে আটক করা হয়েছিল আজ তাকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিক্রম বিক্রম এখনো পর্যন্ত কি খবর देखो गतकाल सकाल साढ़े दसटार समय एस एस के एम चत्वर के अभियुक्त व्यक्ति राजेन मल्लिक ताके तुले निये आसा हय लालबाजारेर गुंडा दमन शाखाय दीर्घक्षण जिज्ञासाबाद करा हय जेरा करा हय एबं भारतीय सीआरपीसी अर्थात 41 अर्थात अभियुक्त हिसेबे ताके डेके पाठानो हय एबं सेक्षेत्रे गतकाल बिकेल बेला किन्तु जयंट सिटी टाइम सरासरि सांबादिकदेरके जानियेछिलेन जे एई राजेन मल्लिकके ग्रेफतार करा हयेछे किन्तु मात्र कयेक घंटार व्यवधाने कोनो अज्ञात कारणे एई बक्तव्य फिरिये नेवा हय एबं बला हय जे राजेन मल्लिकके दीर्घक्षण जिज्ञासाबाद करार पर ताके आपातत छेड़े देवा हयेछे ताके आटक करे जिज्ञासाबाद करा हय तारपर ताके छेड़े देवा हय एटा आमरा खबर মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দালাল চক্র বন্ধ করতে হবে এবং যত অনিয়ম আছে তা বন্ধ করতে হবে এবং গোটা নজরদারি তিনি ভবানীপুর থানার উপরে দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ একের পর এক দালালকে গ্রেফতার করেছে আমরা দেখেছি গত পরশুদিনও দুজন দালালকে গ্রেফতার করা হয়েছিল গতকাল রাজেন মল্লিককে তুলে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে রাজেন মল্লিকের কাছ থেকে পুলিশ জানতে চায় যে ঠিক কিভাবে দালাল চক্র চলে সেই দালাল চক্রের বিষয়ে কি জানে কোথায় কোথায় কার সঙ্গে কার লেনদেন রয়েছে কার সঙ্গে কার যোগসূত্র রয়েছে এই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু রাজেন মল্লিককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসার এবং তদন্তকারী অফিসারে যারা জানাচ্ছেন যে এই দালাল চক্রের বিষয়ে কিন্তু রাজেন মল্লিক অনেক কিছু জানেন সেক্ষেত্রে গ্রুপটির একজন স্টাফ হলেও তিনি কিন্তু ওইখানকার এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি এবং সেক্ষেত্রে তিনি যথেষ্ট প্রভাবশালী সেক্ষেত্রে কিভাবে এই গোটা দালাল চক্র চলে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে রাজেন মল্লিকের কাছে এবং সেই কারণে তাকে ফের আজকে একজন অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে লালবাজারের গুন্ডা দমন শাখা বিক্রম ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম রাজেন মল্লিকের সঙ্গে তিনি কি বলছেন আমরা শুনবো আমাকে সেরকম গ্রেফতার করা হয়নি যদি ম্যাডাম আমাকে ওনারা নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছেন কোনো অ্যারেস্ট আমাকে করেনি ওনারা আসলে এই পিজি হাসপাতালে একটু ঝামেলা আছে ঝামেলা ডিএসও এর ঝামেলা তারপরে নানা রকম ঝামেলা এই 10-15 দিন ধরে যেটা হচ্ছিল সে ব্যাপারটা নিয়ে আমাকে জিজ্ঞেস করো আমি যেগুলো জানতাম ওনাদেরকে বলেছি যেগুলো জানতাম না সেগুলো আমি বলিনি আর যেটা দেখা যাচ্ছে এখন কেউ আত্মীয় স্বজন নিয়ে টাকা ভাই বউকে যদি দেখাতে নিয়ে যায় তাকেও পুলিশ চার্জ করছে যে আপনি দালাল তো এই ব্যাপারটা নিয়ে আমরা এমএসবি কে ম্যাডাম কে দেখেছি যারা দালাল আসলে হয়েছে তারা আপনাদের দিকে ধরুন কিন্তু অযোধ্যা যারা স্টাফ কেউ যদি নিজে একটা রেফারেল টিকিট নিয়ে যাচ্ছে বা হাসপাতালে একটা ও বিএসটি নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে তাকে দালাল বলে চিহ্ন করছে কিছু পুলিশেরা এই ব্যাপারটা নিয়ে আমরা এমএসবি ম্যাডামকে একটা সলিউশন চাইছি যে ম্যাডাম যারা স্টাফ তাদেরটা দেখুন যারা দালাল আছে যাদের হাতা হাতি আপনার ধরুন তাদেরকে দালাল আমরাও কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশন কে সমস্ত রকম সহযোগিতা করবো